আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকের ক্লাসে আমরা ট্রুথ টেবিল এবং ডি মর্গানের ল সম্পর্কে জানব আমরা ইন ডিটেল জানার চেষ্টা করব ট্রুথ টেবিল কী ট্রুট টেবিল কীভাবে তৈরি করা হয় এবং ডিমর্গান্সের যে লগুলো রয়েছে সেই লগুলো দুই চলক এবং তিন চলকের জন্যে কিভাবে লিখতে হবে এবং কিভাবে সেগুলো প্রমাণ করা যায় সে সম্পর্কে জানতেই আজকের এই ক্লাস প্রথমেই চলো জেনে নেওয়া যাক সত্যক সারণি সম্পর্কে তো সত্যক সারণী বলতে আমরা কি বুঝব। বুলিয়ান এলজাবলায় লজিক সার্কিটে এক বা একাধিক ইনপুট এবং আউটপুট থাকে এই ইনপুটগুলোর উপরই লজিক সার্কিটের আউটপুট নির্ভর করে অর্থাৎ তুমি একটু ডান দিকের চিত্রটাতে যদি তাকাও তাহলে দেখবে এখানে আমাদের দুটি ইনপুট রয়েছে এ এবং বি তো এইখানে আমরা অর্ধচন্দ্রের মতো যে অংশটি দেখতে পাচ্ছি এবং সামনে একটি নর্থ সাইন এটাকে শহরটাকে বলা হয় নর গেট আমরা এটা একটু পরে জানতে পারবো তো এই নর গেট বা নর্থ সার্কিটে যখন এ এবং বি ইনপুট করা হয় তখন তার আউটপুট হিসেবে পাওয়া যায় হচ্ছে এ প্লাস বি হোল বার এ প্লাস বি অর্থাৎ ইনপুট দুটোর যোগ হবে প্লাস অপোজিট হবে তো এখন এইখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের কিন্তু আউটপুট নির্ভর করবে ইনপুটের উপর তো যে সারণির মাধ্যমে এই যে ইনপুটগুলোর মান বিভিন্ন মান দিয়ে আমরা আউটপুট বোঝার চেষ্টা করি সেই সারণিকেই আমরা বলি হচ্ছে সত্যক সারণি যেমন আমরা ডান দিকের যে টেবিলটা রয়েছে এই টেবিলে যদি তাকাই তাহলে দেখব আমাদের উপরের সার্কিটটিতে যদি এর মান জিরো এবং বিয়ের মান জিরো দেওয়া হয় তাহলে কিন্তু আমরা যোগফল ফল পাবো এ প্লাস বি জিরো যার অপোজিট ভ্যালু হবে হচ্ছে আবার ওয়ান আবার এর মান জিরো বির মান যদি ওয়ান দেওয়া হয় তাহলে এ প্লাস বি আমরা পাবো ওয়ান কিন্তু এর অপোজিট হবে তখন জিরো আবার এ ওয়ান বি জিরো এরকম যদি মান দেওয়া হয় তাহলে এই দুটি সংখ্যার যোগফল হবে ওয়ান এবং অপোজিট করার পর জিরো এবং সবশেষে যদি এর মান ওয়ান বি এর মান ওয়ান দেওয়া হয় তাহলে যোগফল আসবে ওয়ান কিন্তু অপোজিট করলে আসবে হচ্ছে জিরো তো এখান থেকে আমরা বুঝতে পারি যে এই সারণিটি আমাদেরকে একটি সার্কিটে বিভিন্ন ইনপুটের জন্য আউটপুট কেমন হবে তা খুব সহজেই রিপ্রেজেন্ট করতে সহযোগিতা করে থাকে এখন প্রশ্ন হচ্ছে আমাদের এখানে চলক ছিল কিন্তু দুইটা এ এবং বি তো এই দুইটা চলকের জন্য আমরা কয়টা স্যাম্পল নিয়েছি চারটা তাই না জিরো 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 ওয়ান ওয়ান জিরো এবং ওয়ান ওয়ান তো এরকম আমাদের চলক যখন হবে তিনটা সাপোজ সি তখন কিন্তু আমাদেরকে স্যাম্পল নিতে হবে আটটা তাই আমরা বলতে পারি যদি সপ্তর শ্রেণিতে এন সংখ্যক চলক থাকে তবে ইনপুটের অবস্থা হবে টুটি দি পাওয়ার এন যেমন যদি দুটি ইনপুট হয় তাহলে হবে টু স্কোয়ার অর্থাৎ চারটি স্যাম্পল আবার যদি তিনটি চলক হয় তাহলে হবে টুটি থ্রি অর্থাৎ আটটি ইনপুট স্যাম্পল তখন নিতে হবে আমাদেরকে এখন আমরা এই চিত্রটি দেখি তাহলে আমরা আরো ভালো বুঝতে পারবো এখানে কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আমাদের ইনপুট হচ্ছে যদি তিনটা হয় এ বি এবং সি তাহলে আমাদের কিন্তু স্যাম্পল বেড়ে যায় যেমন এখানে এ জিরো বি জিরো সি জিরো পসিবল এ জিরো বি জিরো সি ওয়ান পসিবল এ জিরো বি ওয়ান সি জিরো পসিবল তো এভাবে কিন্তু আমাদের একদম ওয়ান 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 পর্যন্ত প্রায় আটটা সর্বমোট আটটা স্যাম্পল সম্ভব হয় তো এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবো যে এখানে যে সিকোয়েন্সটা দেওয়া আছে সেটা ফলো করলে বেটার বাট ফলো না করলেও কিন্তু প্রবলেম হবে না হুম তো এখানে কিন্তু আসলে জিরো থেকে সেভেনের তিন বিটার বাইনারি ব্যবহার করা হচ্ছে যেমন জিরোর বাইনারি জিরো 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 ওয়ানের বাইনারি জিরো জিরো ওয়ান টু এর বাইনারি জিরো ওয়ান জিরো থ্রি এর বাইনারি জিরো ওয়ান ওয়ান ফোরের বাইনারি ওয়ান জিরো জিরো ফাইভের বাইনারি ওয়ান জিরো ওয়ান সিক্সের বাইনারি ওয়ান ওয়ান জিরো এবং সেভেনের বাইনারি হচ্ছে ওয়ান 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 এখন কথা হচ্ছে যে এটা আমরা সহজে মনে রাখবো কীভাবে পরীক্ষায় তুমি একটু খেয়াল করো আমরা কী করবো সি এর ক্ষেত্রে জিরো ওয়ান জিরো ওয়ান লিখে ফেলবো বিয়ের ক্ষেত্রে দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান আর সব শেষে এতে চারটা জিরো চারটা ওয়ান ব্যাস আমাদের কিন্তু স্যাম্পল রেডি এখন আমাদের আউটপুট কি ছিল এবিসি অর্থাৎ এই তিনটার গুণ তো এখন আমরা যদি পাশাপাশি গুণ করি রো ওয়াইজ তাহলে কিন্তু আমরা শুধুমাত্র লাস্টেরটাতে তিনটা ওয়ান থাকাতে আমরা গুণ ফল ওয়ান পাবো কিন্তু বাকিগুলোতে জিরোর মাধ্যমে গুণ হয়ে সব আনসার জিরো আসবে সত্যক সারণি আমরা কি কাজে ব্যবহার করে থাকি তো সত্যক সারণি কিন্তু শুধুমাত্র এই যে সার্কিটের আউটপুট ইনপুট রিপ্রেজেন্ট করতে ইউজ হয় এমন না আমাদের আরও অনেক কাজে সত্যক সারণি ব্যবহার হয়ে থাকে তো শতক সারণির মাধ্যমে সার্কিটের আউটপুট কি হবে তা ঠিক করা হয় এবং সেখান থেকে আমরা কিন্তু বুলিয়ান রাশি অর্থাৎ যে কোনো ধরনের এক্সপ্রেশন বা ইলেকট্রনিক সার্কিট তৈরি করতে পারি বুলিয়ান উপপাদ্যের প্রমাণগুলোতেও আমরা শতক সারণি ব্যবহার করে থাকি ইভেন বুলিয়ান রাশি সরলীকরণ করতেও এই শতক সারণি আমাদেরকে সহযোগিতা করে থাকে এখন আমরা শুনবো ডিমর্গানের উপপাদ্য সম্পর্কে তো আমরা গত ক্লাসগুলোতে জেনেছি ডিমর্গনের সূত্র দুটি হচ্ছে এ প্লাস বি হোলবার ইকোয়ালস টু এবট বিবার এবং এবি হোলবার সমান এবার প্লাস বার অর্থাৎ দুইটা ভিন্ন চলক যেমন এ এবং বি এরা যদি একটা হোলবারের ভিতর যোগ আকারে থাকে তাহলে যখন বারটা ভেঙে যাচ্ছে তখন যোগের পজিশানে লিখবো গুণ আর গুণ যদি থাকে তাহলে সেই পজিশানে লিখবো যোগ তো এই দুইটা সূত্রকে আমরা যদি এখানে চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করি তাহলে আমরা বলতে পারি যে এ আর বি এই দুইটা যদি একটা সার্কিটে ইনপুট করা হয় একটু খেয়াল করো আমরা নেক্সট ক্লাসে লজিক গেটগুলো সম্পর্কে ডিটেল জানব কিন্তু আপাতত আমাদেরকে কিছু সিম্বল বুঝতে হবে এবং আমাদেরকে শিখতে হবে মনে রাখবা যদি কোনো সার্কিট সিম্বলের এই ব্যাকসাইডটা বাঁকা থাকে হুম তাহলে আমরা তাকে বলে হচ্ছে অর্গেট অর্গেট যোগ করে তাহলে আমরা এখানে যদি ইনপুটে দিই বি তাহলে কিন্তু আউটপুটে এ প্লাস বি পাচ্ছি আর এই যে সামনে গোল নট সাইনটা থাকবে তার জন্যে উপরে একটা হোলবার হবে তাহলে আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি এ প্লাস বি হোলবার আবার আমরা যদি এ কে একটা নট দিয়ে পাস করি বিকে যদি একটা নট দিয়ে পাস করি তাহলে কিন্তু আমরা এখানে পাবো এবার বার আর বিবার আর যখন একটা সোজা গেট দিয়ে পাস করা হয় দেখো ব্যাক সাইডটা কিন্তু সোজা যদি সোজা হয় তাহলে আমরা কিন্তু আউটপুটে এদের গুণ ফল পাবো তাহলে আমরা পাবো ডট বিবার তো এটা হচ্ছে যে আমাদের প্রথম চিত্রের সঙ্গে দ্বিতীয় চিত্রের সমতুল্যতা ইকুয়েশনের মাধ্যমে তো এতে করে কি হলো যোগ কিন্তু গুণে কনভার্ট হলো হুম আবার নিচের চিত্রে যদি তাকাই তাহলে আমরা ইনপুটে দিচ্ছি এবি তাহলে আমরা সোজা যেহেতু ব্যাকসাইড তাহলে আমরা পাবো বি মানে গুণ ফল পাবো সোজার জন্য গুণ তার গোলের জন্য হবে কি হোলবার তাহলে এবি হোলবার আর পরের চিত্রে যদি আমরা থাকি সব শেষ চিত্রটাতে তাহলে একে যদি নট গেট দিয়ে পাস করি তাহলে আমরা পাবো এবার কে যদি পাস করি তাহলে পাবো বিবার আর বাঁকা গেট দিয়ে যখন আমরা এদেরকে পাস করব। আমরা যখন এদেরকে বাঁকা গেট দিয়ে পাস করব। তখন যেহেতু বাঁকা গেট যোগ করে তাহলে আমরা সিম্পলি এবার প্লাস বার পেয়ে যাব এখান থেকে আমরা ওই যে দুইটা ইকুয়েশন বা এক্সপ্রেশন আছে ডিমর্গান্সের সেই ডিমর্গান্স লয়ের যে এক্সপ্রেশনগুলো সেগুলোর সমতুল্যতা চিত্রের মাধ্যমেও দেখে নিলাম এখন এই যে সূত্র দুটি এই সূত্র দুটিকে যদি আমরা সত্য সারণীতে চাই তাহলে আমাদের সত্য সারণীটি কেমন হতে পারে এখানে খেয়াল করো আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রথমে দেখতে হবে এখানে চলক আছে কি কি আমাদের এখানে চলক আছে হচ্ছে এ এবং বি তাই আমরা ইনপুট হিসেবে নিব হচ্ছে এবি তারপর কি তারপর আমরা দেখবো সিঙ্গেল বার কার কার মাথায় আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এর মাথায়ও সিঙ্গেল বার আছে বিয়ের মাথায়ও সিঙ্গেল বার আছে তাই আমরা কি করব এবার বের করে নেব এবং বি বার বের করে নিব। এবার বি বার এরপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে গুণের কাজগুলো করে নিতে হবে তো এখানে ইকুয়েশানে আমরা দেখতে পাচ্ছি একটা জায়গায় প্রয়োজন হবে এবার ডট বি বার বের করা এবং একটা প্লেসে আমাদের প্রয়োজন এবি বের করে নেওয়া তাহলে আমরা কি করব আমরা এবার বি বার বের করব তারপর এ বি বের করে নেব এরপর এর অপোজিটটা বের করে ফেলতে পারি ইমিডিয়েটলি তারপর আমরা যোগের কাজগুলো করে নিব তাহলে যোগের কাজ হিসেবে আমাদের আছে হচ্ছে এ প্লাস বি এবং বার প্লাস বি বার তো আমরা কি করছি এ প্লাস বি বের করবো তারপর এ প্লাস বি এর যেহেতু হোলবার রয়েছে তাই সেটিও বের করে ফেলব। এবং সবশেষে এবার প্লাস বি বার বের করব এখন আমাদের কাজ হচ্ছে ইনপুটগুলো দেওয়া ইনপুটগুলো হবে জিরো 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 ওয়ান ওয়ান জিরো এবং ওয়ান ওয়ান যেহেতু এর মান জিরো জিরো ওয়ান ওয়ান তাহলে এবারের মান হবে ঠিক তার উল্টা অর্থাৎ ওয়ান ওয়ান জিরো জিরো আবার বিয়ের মান যেহেতু জিরো ওয়ান জিরো ওয়ান তাই বিবারের মান হবে ওয়ান জিরো ওয়ান জিরো এখন বার তার মানে হচ্ছে এই দুইটা চলকের গুণ তাহলে আমরা কী করবো আমরা যদি এবার এবং বিবারকে গুণ করি তাহলে প্রথম অংশে আমরা পাবো ওয়ান কিন্তু পরের পার্টগুলোতে বা পরের রোগুলোতে আমরা সব জিরো পাবো এরপর আমরা বের করবো এবি এবি মানে প্রথম দুইটা কলামের গুণফল ফল এ এবং বি চলকের তো এখানে আমরা দেখবো যে জিরো জিরো গুণ করলে জিরো হবে জিরো ওয়ান গুণ করলে জিরো হবে ওয়ান জিরো গুণ করলে জিরো হবে শুধুমাত্র ওয়ান ওয়ান গুণ করলেই ওয়ান হবে আর এবি বার হচ্ছে বি এর উল্টো তার মানে জিরো 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 ওয়ানের জায়গায় আমরা লিখবো ওয়ান 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 জিরো এরপরের কলামে আমাদেরকে বের করতে হচ্ছে এ প্লাস বি তার মানে প্রথম দুইটা কলামের যোগফল তাহলে আমরা যদি যোগ করি তাহলে কিন্তু আমরা প্রথম অংশে শুধু প্রথম রোতে আমরা পাবো জিরো কারণ দুইটাই জিরো আছে এরপর কিন্তু আমরা সবগুলো ওয়ান পাবো তাই আমরা বলতে পারি ওয়ান 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 এরপর এ প্লাস বি হোলবার দ্যাট ইস এ প্লাস বি এর অপোজিট তাহলে আমরা এখানে কি পাবো জিরোর প্লেসে পাবো ওয়ান আর বাকি ওয়ান ওয়ান ওয়ানগুলোর প্লেসে আমরা পাবো জিরো সবশেষে এ বার প্লাস বি বার অর্থাৎ আমাদের তৃতীয় এবং চতুর্থ যে কলাম ছিল এবার এবং বিবার বি সেই দুইটাকে যোগ করতে হবে তো এই ক্ষেত্রে আমরা দেখবো যে প্রথম অংশে আমরা পাবো ওয়ান প্লাস ওয়ান সমান ওয়ান তারপর ওয়ান জিরো যোগ করলে আমরা পাবো ওয়ান জিরো ওয়ান যোগ করলে আমরা পাবো ওয়ান কিন্তু জিরো জিরো যখন যোগ করব তখন কিন্তু আমরা পাবো জিরো তো এখন আমরা যদি তাকাই তাহলে দেখতে পাচ্ছি আমাদের আর এর সঙ্গে এল ওয়ান প্রমাণ হচ্ছে এল এইচএস টু এর সঙ্গে আর টু প্রমাণ হচ্ছে কারণ এখানে কিন্তু কলামগুলোর প্যাটার্ন মিলে যাচ্ছে বিভিন্ন ইনপুটের জন্য এখন ডিমোর্গ্রান্সের লটা যদি আমরা তিন চলকের জন্য লিখি তাহলে কিন্তু সেটা দেখতে এরকম হতে পারে অর্থাৎ আমরা একটা চলক এক্সট্রা C। পরীক্ষায় সাধারণত তিন চলকেরটাই বেশি এসে থাকে তাহলে তিন চলকের জন্য যদি আমরা ডিমর্গাস লটা দেখি তাহলে আমরা পাবো কি আমরা পাবো এ প্লাস বি প্লাস সি হোলবার ইকোয়ালস টু এবু বিবার ইন্টু বার অর্থাৎ যোগগুলো গুণে কনভার্ট হয়ে যাবে আর এ বি সি হোলবার সমান আমরা পাবো এবার বার প্লাস বিবার প্লাস সি বার অর্থাৎ গুণগুলো যোগে কনভার্ট হয়ে যাবে এখন তিন চলকের জন্যে যদি আমরা শতক সারণি তৈরি করি তাহলে কিন্তু আমাদের স্যাম্পল হয়ে যাবে অনেকগুলো অর্থাৎ প্রায় আটটা কারণ আমরা জানি তিন চলকের জন্য স্যাম্পল হবে বা ইনপুট রেঞ্জটা হবে হচ্ছে টু ডি দি পাওয়ার থ্রি অর্থাৎ আটটি এখন আমরা এখানেও কিন্তু ইকুয়েশন ধরে ধরে যেহেতু তিনটা চলক তাই প্রথমে এবিসি লিখবো তারপর আমরা সিঙ্গেল নট অর্থাৎ এবার বিবার সিবার বের করব তারপর আমরা এ প্লাস বি প্লাস সি বের করতে পারি আর এ প্লাস বি প্লাস সি এর হোলবার বের করতে পারি একইভাবে আমরা বের করে নিব এ বার ডট বিবার ডট বার আমরা বের করে নিব এবিসি আমরা বের করে নিব এবিসি হোলবার এবং সবশেষে বের করে নিব এ বার প্লাস বার প্লাস বার আমি একটু দ্রুত বলছি কারণ আমরা এর আগের যে স্লাইড ছিল সেখানে কিন্তু আমি একটু দ্রুত বলছি কারণ এর আগের অংশে কিন্তু আমরা দুই চলকের জন্য ডিমর্গান্সের ল পড়ে এসেছি যারা ওই অংশটি বুঝে গিয়েছ তারা এখন একটু ফাস্ট বললেও বুঝে যাবে তাই আমি একটু দ্রুত বলছি এখন আমরা যদি এবিসি এর ভিন্ন ভিন্ন মানগুলো দেই অর্থাৎ জিরো 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 ওয়ান জিরো থেকে সেভেনের বাইনারিগুলো ইনপুট করে দেই তাহলে আমরা কিন্তু বাকি আউটপুটগুলো এখান থেকে বের করে ফেলতে পারবো যেমন এবার হচ্ছে এর অপোজিট তাহলে আমরা এখানে যেহেতু চারটা জিরো চারটা ওয়ান তাই এবারের ক্ষেত্রে আমরা বলব চারটা ওয়ান চারটা জিরো বি বার হচ্ছে বি এর অপোজিট যেহেতু এখানে জিরো জিরো ওয়ান ওয়ান তাই এটা হবে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো সি বার কী হবে সি বার হবে সি এর অপোজিট সি যেহেতু জিরো ওয়ান জিরো ওয়ান তাই সি বার হবে ওয়ান জিরো ওয়ান জিরো প্যাটার্নের ওকে এ প্লাস বি প্লাস সি আচ্ছা এর মানে হচ্ছে প্রথম তিনটা কলমের যোগ আমরা যদি প্রথম তিনটা কলামকে যোগ করে দিই তাহলে শুধু প্রথম রোতে পাবো জিরো কিন্তু বাকি রোগগুলোতে যেহেতু ওয়ান আছে তাই আমরা যোগফল পাবো ওয়ান এটার ঠিক অপোজিট ভ্যালু হচ্ছে পরের কলাম অর্থাৎ ওয়ান জিরো 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 তারপর হচ্ছে এবার বার বিবার সিবার অর্থাৎ চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ কলামের গুণ আমরা যদি এই তিনটাকে গুণ করে দেই তাহলে কিন্তু শুধুমাত্র যে প্রথম পার্টটা আছে সেখানেই ওয়ান পাবো আর বাকিগুলো কিন্তু বাকি রোগুলা কিন্তু জিরো হয়ে যাবে আবার এবিসি হচ্ছে প্রথম তিনটা কলামের গুণ অর্থাৎ শুধু লাস্টের যে রো সেখানে তিনটা ওয়ান থাকাতে আমরা পাবো ওয়ান কিন্তু বাকি পার্টগুলোতে বা বাকি রোগগুলোতে আমরা পাবো জিরো আর এবিসি এর অপোজিট হচ্ছে এটার ঠিক অপোজিট মানটা দিয়ে দিলেই শেষ অর্থাৎ জিরো প্লেসে ওয়ান ওয়ানের প্লেসে জিরো সব শেষে আমরা কি করব এবার প্লাস প্লাস বিবার প্লাস সি বার বের করবো অর্থাৎ আমাদের চার নাম্বার পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার কলামের যোগফল বের করব এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র লাস্টের অংশে আমরা পাবো জিরো লাস্টের রোতে আর বাকি সবগুলো রোতে আমরা কিন্তু ওয়ান থাকার জন্য যোগফল ওয়ান পাবো তো এই ক্ষেত্রেও আমরা যদি এস ওয়ান আর এইচএস ওয়ান কম্পেয়ার করি এবং আমাদের লেফট হ্যান্ড সাইড টু রাইট হ্যান্ড সাইড টু কম্পেয়ার করি তাহলে দেখব প্যাটার্নগুলো মিলে যাচ্ছে তাহলে এখান থেকে আমরা তিন চলকের সূত্র প্রমাণ করলাম খেয়াল করো আমরা কিন্তু গত যে শতক শারণটা ছিল এর আগের সেখানে আমরা কি করেছিলাম আমরা কিন্তু প্রথমে চলকগুলো আইডেন্টিফাই করেছি তারপর সিঙ্গেল নটগুলোর কাজ সেরেছি তারপর গুণের কাজগুলো সেরে নিয়েছি কিন্তু এইখানে আমরা আগে যোগের কাজ সেরে ফেলার চেষ্টা করেছি তো এটা কিন্তু এমন না যে তোমাকে জাস্ট গুণের কাজ সবসময় আগে করতে হবে তুমি চাইলে যোগের কাজ আগে করতে পারো তবে অবশ্যই মনে রাখবা যে যেই কাজটা আগে না করলে পরের পার্টটা বের হয় না সেটাকে পিছনে নেওয়া যাবে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দাও যেন তারাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে আমরা নেক্সট ক্লাসে লজিক গেট সমূহ সম্পর্কে জানবো এবং তাদের আচরণ সম্পর্কে ইন ডিটেল বোঝার চেষ্টা করবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে